press the bell icon on the YouTube app and never miss another update. নমস্কার বন্ধুরা স্পিরিচুয়াল বুলেটিন চ্যানেলের সকল শ্রোতা দর্শক বন্ধু ও সদস্যকে জানাই সাদর শুসুবাজ গতম আজকের আমরা শ্রীরামকৃষ্ণের বেশ কিছু উপদেশবাণী নিয়ে আলোচনা করব যে উপদেশ উপদেশবাণীগুলো যদি আমরা আমাদের জীবনে প্রয়োগ করি অর্থাৎ মেনে চলতে পারি তাহলে কিন্তু আমাদের জীবনটা অত্যন্ত আনন্দময় হয়ে যাবে শ্রী শ্রী ঠাকুর বিশেষ কতকগুলো বিষয়ের উপর খুব লক্ষ্য রাখতেন প্রথমত পরিষ্কার পরিচ্ছন্নতা প্রায়ই আলস্যের জন্যই লোক অপরিষ্কার থাকে ঈশ্বর চিন্তা করে দেহ ভুল কজনে হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে ভগবানের আবির্ভাব হয় না অন্তর এবং বহির এই দুটোই শৌচের দরকার দ্বিতীয়ত ওয়েস্ট অর্থাৎ অপব্যয় শ্রীরামকৃষ্ণ লক্ষ্য রাখতেন যাতে কোনোভাবেই অপব্যয় না হয় জিনিস নষ্ট করে সেটা তিনি দেখতে পারতেন না একবার এক টুকরো লেবুর জায়গায় কেটেছিল বলে তিরস্কার করেছিলেন কাশীপুরে বলেছিলেন ভক্তরা কত কষ্ট করে অর্থ অপার্জন করে সেই অর্থে সেবা হচ্ছে তার অপব্যবহার বলতেন লক্ষ্মী ছাড়ার থেকে কৃপণ হওয়া অনেক ভালো আবার আহারের সময় অনেকে টাত কত নষ্ট করে এসব শ্রীরামকৃষ্ণ পছন্দ করতেন না কুকুরের জন্য দুটি রাখতে হয় তাছাড়া যেমন আবশ্যিক তেমনই নাও যাতে নষ্ট না হয় তৃতীয়ত এলোমেলো ভাব এটা একেবারেই শ্রীরামকৃষ্ণ পছন্দ করতেন না যেমন এখানকার জিনিস ওখানে রাখা যার যে স্থান সেখানে রাখা আর সাজিয়ে রাখা চতুর্থত নিজের রান্না নিজে করা বলতেন ভক্তরা যারা তার ভজন করবে তারা নিজের দুটি চাল নিজে ফুটিয়ে নেবে ভগবানে অর্পণ করে প্রসাদ পাবে এতে পরের উপর নির্ভর করতে হয় না আর সাত্বিক গুণও হানি হয় না বলতেন সর্বাবস্থায় তার পূজা কোনোটাই অবহেলা করা চলে না আহার বিহার শয়ন চলন বলন সর্বদা সর্বদা সর্ববস্তুতে ঈশ্বরের অনুধ্যান তবে তো ধর্ম 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 করে লোক ধর্ম কি অত সোজা এইবারে শেষে এসে বলছেন ছিঁড়া কাপড় কিংবা ময়লা কাপড় পরা দেখতে পারতেন না শ্রীরামকৃষ্ণ বলতেন সেলাই করা কাপড় পরলে লক্ষ্মী ছাড়া হয় এইটা আপনাদের মনে রাখতে হবে শ্রীরামকৃষ্ণ বারবার বলছেন সেলাই করা কাপড় বা ময়লা কাপড় পরলে নোংরা কাপড় পরলে সে ক্রমশ ধীরে ধীরে লক্ষ্য ছাড়া লক্ষ্মী মানে লক্ষ্মী ছাড়া হয়ে যায় আশা করি আজকের আলোচনা আপনাদের সত্যিই ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো প্রচুর প্রচুর পরিমাণে লাইক শেয়ার ও কমেন্টস করবেন আর যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তাহলে বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি আবার আগামীকাল কথা হবে নমস্কার ধন্যবাদ